আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওটার টপিক একটু ভিন্ন হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা ফেসবুকে বুস্টিং করতে পারি, বা হচ্ছে ইউটিউব, গুগল, বা হচ্ছে আপনার আন্তর্জাতিক যেই সব প্ল্যাটফর্মে পেমেন্ট করার জন্য, বাংলাদেশ থেকে পেমেন্ট করা যায় না ওই প্ল্যাটফর্মগুলোতে, কিভাবে আমরা পেমেন্ট করতে পারবো, সেই বিষয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটা। এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্টস করেছেন এবং ইনবক্সেও মেসেজ করেছেন অনেকেই, যার কারণেই হচ্ছে এই ভিডিওটা আজকে মেক করা। আশা করছি কমপ্লিট ভিডিও যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না যে কিভাবে আন্তর্জাতিক পেমেন্ট করতে হয়, বা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতে হয়, হোস্টিংয়ার আছে যেমন, আবার আন্তর্জাতিক বিভিন্ন ডোমেইন হোস্টিং কোম্পানি আছে যেগুলোর থেকে হচ্ছে বাংলাদেশ থেকে কোনো পেমেন্ট মেথড নাই। একমাত্র সেটা হচ্ছে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ব্যাংক থেকে যদি আপনি পাসপোর্ট দিয়ে ডলার ইনরোজ করায় এরপরে হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড নেন, এরপর হচ্ছে আপনি কিনতে পারবেন। তবে ও বাংলাদেশ থেকে যেগুলো দেয় ব্যাংক থেকে, ওগুলোর মধ্যে অনেক লিমিটেশন আছে যার কারণে অনেকেই ইউজ করতে চায় না। সো এই সমস্যার সমাধানের জন্যই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা। সো আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা চলে আসবেন। সো আমি যদি আপনাদেরকে দেখাই, হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এটা হচ্ছে RedotPay। এরা আমাদেরকে ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে এবং এর দ্বারা আমরা যে কোনো জায়গায় হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে আমরা এই কার্ডটা ব্যবহার করতে পারবো। এবং হচ্ছে যদি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখানে জয়েন করেন বা ক্লিক করে চলে আসেন তাহলে আপনাকে $5 বোনাস তারা দেবে। সো অবশ্যই যদি $5 বোনাস পেতে চান আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আসবেন। সো এরপরে হচ্ছে আপনাকে এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল দিতে হবে, এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে এখানে হচ্ছে গেট কোড একটা অপশন আসবে, গেট কোডে ক্লিক করবেন। এবং যদি হচ্ছে আপনি মোবাইল দিয়ে করেন, অবশ্যই হচ্ছে বেশি মোবাইল দিয়ে আপনাকে করতে হবে, কারণ হচ্ছে এদের একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়া আপনারা ওয়েবসাইট দিয়ে আর কোনো ধরনের কাজ করতে পারবেন না। শুধু এতটুকু করতে পারবেন যে এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা করতে পারবেন, বাকি সব যত প্রসেস আছে আপনার মোবাইলে করতে হবে অ্যাপস ডাউনলোড করে। সো এখানে হচ্ছে আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি আছে। আমি আপনাদের কার্ড কিভাবে ওপেন করতে হয় এবং কীভাবে কী করতে হয় ওইটা দেখাই দিব। হচ্ছে রেজিস্ট্রেশন করা খুবই সিম্পল, এটা দেখানোর কিছু নাই, আমি শুধু বলে দিচ্ছি। এখানে হচ্ছে মোবাইলেও সেম এরকম অপশন আসবে যদি লিঙ্কে ক্লিক করেন। এরপরে হচ্ছে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, বা হচ্ছে আপনি যদি ইমেল অ্যাড্রেস দেন ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে হচ্ছে এখানে একটা ভেরি মানে গেট কোড নামে একটা অপশন আসবে, আমি যদি আপনাদের দেখাই। সো আপনারা এখানে খেয়াল করুন, আমি এখানে একটা ডামি ইমেল দিয়েছি। এখানে ইমেলটা দেওয়ার পরে এখানে দেখেন গেট কোড নামে একটা অপশন আসছে। সো আমার কাজ হচ্ছে বা আপনাদের কাজ হচ্ছে এই যে গেট কোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই ইমেলটা আপনি দিয়েছেন বা যেই নাম্বারটা দিয়েছেন, নাম্বার হইলে নাম্বারে একটা কল আসতে পারে বা হচ্ছে SMSও আসতে পারে, এটা বিভিন্ন সময় বিভিন্ন আসে। হচ্ছে এখন হচ্ছে ইমেল যদি দেন ইমেলে হচ্ছে SMS আসবে, আসার পরে হচ্ছে এক মিনিট এখানে টাইম কাউন্ট হবে, এরপর কোডটা এনে এখানে দিয়ে গেট ইট নাও এখানে ক্লিক করে দেবেন। এতটুকুই আপনার কাজ। এরপরে হচ্ছে আপনাকে মোবাইলে লগ ইন করে এরপরে কমপ্লিট প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো ওকে, আমরা মোবাইলে চলে আসছি। সো এখান থেকে আপনাদেরকে যেই অ্যাপটা আছে RedotPay অ্যাপটা, ওইটা আপনাদেরকে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। সো আমরা প্লে স্টোরে আসলাম, প্লে স্টোরে এসে এখানে হচ্ছে যেই অ্যাপসের নামটা সেটা আমরা এখানে সার্চ করব। সো হচ্ছে আপনারা যদি ব্রাউজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে নিচেই হচ্ছে গুগল প্লে স্টোরের অপশন থাকবে, ওইখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অ্যাপসে নিয়ে আসবে, আপনার ওইখান থেকে ইনস্টল করতে পারবেন। সো এখানে হচ্ছে এভাবে করে বা সার্চ করে এনে এখানে ইনস্টল করে এরপরে ওপেন করবেন, আমি যেভাবে ওপেন করলাম। সো ওপেন করার পরে এখানে দেখেন যে এখানে অপশনগুলো এরকম অপশন থাকবে আপনার সামনে, এখানে হচ্ছে নিচে যে তীর অপশনটা এখানে ক্লিক করলে লগ ইনের অপশন আসবে। সো লগ ইনের অপশন আসলে এখানে ক্লিক করবেন এবং হচ্ছে আপনি যেই নাম্বার বা হচ্ছে যেই ইমেল দিয়ে ব্রাউজারে সাইন আপটা করেছেন বা অ্যাকাউন্টটা করেছেন সেটা এখানে দিবেন। আর হচ্ছে এখানে নাম্বার দিয়ে যদি করেন অবশ্যই জিরো বাদে এখানে আপনার নাম্বারটা দিবেন, জিরো সহ দিলে হচ্ছে আপনার নাম্বারটা নিবে না। সো এখানে দিয়ে এরপর হচ্ছে নেক্সট করবেন। নেক্সট করার পরে
আপনাকে এখানে প্রথম যখন আপনি অ্যাকাউন্ট করবেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, মানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। এরপর হচ্ছে একটা কোডের অপশন আসবে। সো আমার এখানে হচ্ছে পাসওয়ার্ড, যেহেতু আমার আগের থেকে অ্যাকাউন্ট তৈরি করা, তাই পাসওয়ার্ড আগের থেকে দেওয়া ছিল, তাই আমি এখানে দিয়ে নিলাম। আপনারা নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপরে হচ্ছে দেখেন এভাবে করে আপনাদের মানে একটা কোড চাইতে পারে, কোডটা আপনাদের ইমেইলে বা হচ্ছে আপনার ফোনে পাঠাবে, এরপরে কোডটা দিয়ে এরপর লগ ইন হয়ে যাবে। আমারটা যেহেতু আগের থেকে করা তাই হচ্ছে সরাসরি লগ ইন হয়ে গেল। সো লগ ইন হওয়ার পরে দেখেন $5 দিয়ে দিবে যদি আমার অ্যাকাউন্ট মানে আমার লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট করেন। এরপর হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে, আমার দেখেন KYC ভেরিফাইড করা আছে। এখানে আপনাদের অবশ্যই ভেরিফাইড করতে হবে আপনাদের আইডি কার্ড দিয়ে এবং হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে। ওকে, আমার যেহেতু আগের থেকে ভেরিফাই করা আছে তাই আমি আপনাদের জন্য কিছু স্ক্রিনশট রাখছি যাতে আপনাদেরকে বুঝাইতে পারি। সো আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করলে আনভেরিফাইড একটা লেখা থাকবে, ওই আনভেরিফাইডের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে। উপরে হচ্ছে আপনার যে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন অবশ্যই, আর যদি বাহিরের কোথাও থেকে দেখে থাকেন ভিডিও তাহলে হচ্ছে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে নেম দিবেন, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ দিবেন, অবশ্যই হচ্ছে যার এনআইডি কার্ড ইউজ করবেন তার এনআইডি কার্ডের কমপ্লিট ডিটেলস দিবেন, এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেভাবে নাম দিবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ থেকে শুরু করে এরপরে হচ্ছে আপনারা যদি কারো পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও করতে চান পাসপোর্ট দিয়েও করতে পারবেন এবং আইডি কার্ড দিয়েও করতে পারবেন। এবং এখানে পাসপোর্ট যে লেখা আছে এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি পাসপোর্টের অপশন বা হচ্ছে আইডি কার্ডের অপশন পাবেন। আইডি কার্ডটা সিলেক্ট করে দিয়ে হচ্ছে আপনার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে হচ্ছে আইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেটা দিয়ে নেক্সট করে দিবেন। এরপরে হচ্ছে এই আইডেন্টি ভেরিফিকেশনের অপশন আসবে, এরকম আসবে। প্রথমে হচ্ছে আপনার গভর্নমেন্ট ইস্যুর যে আইডি কার্ডটা আছে সেটার ছবি তুলতে হবে, সে এরকম একটা অপশন আসবে। এরপর আপনি আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের নাগরিক না তাই আমাদের কী করতে হবে, আদার্সে সিলেক্ট করে এরপর হচ্ছে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। সো আমরা আদার্সে ক্লিক করব, ক্লিক করার পরে কন্টিনিউয়ে ক্লিক করি। তো এরপরে হচ্ছে এরকম অপশন আসবে যে কমপ্লিট ইউর ভেরিফিকেশন। এখানে হচ্ছে প্রথম প্রোফাইল যেটা ডিটেলস ওইটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে, প্রোফাইল হচ্ছে আমরা একটু আগে যেটা আমরা করলাম ওইটা। এরপরে হচ্ছে আপনাকে আপনার আইডি কার্ডের সামনের ছবি এবং পিছনের ছবি দিতে হবে ক্লিয়ারলি, যাতে কোনো ব্লার না থাকে দিতে হবে। এরপরে হচ্ছে যার এনআইডি কার্ড তার ফেসটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড মানে আপনার ওই আইডি কার্ডের ছবি তুলে দেওয়া শেষ হলেই হচ্ছে আপনার সামনে ফেস ভেরিফিকেশনের অপশন আসবে। এখানে হচ্ছে যার এনআইডি কার্ড তার ফেসটা পুরোপুরি যাতে থাকে এবং কমপ্লিট লাইটিং যেন থাকে। এরপরে হচ্ছে আপনাকে ওখানে কিছু ইনস্ট্রাকশান দিতে পারে বা ইনস্ট্রাকশান দেয়ও না অনেক সময়, যে চোখগুলো ভালো করে খুলুন ডান বাম পাশে নিয়ে যান, এরকম করলে আপনারা করবেন করলে আপনার সর্বোচ্চ 2 মিনিট টাইম লাগে। 2 মিনিটের মধ্যে হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট চলে আসে আপনার সামনে, ভেরিফিকেশন পাসড নামে একটা অপশন আসবে। 2 মিনিট ওয়েট করার পরে তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো 2 মিনিটের মধ্যে আপনার সামনে ভেরিফাইড লেখা চলে আসবে। সো এখন আমি আপনাদেরকে কার্ডের অপশনে নিয়ে যে কার্ডটা একটু দেখাই। সো এখানে হচ্ছে 2 টাইপের কার্ড আছে, এদের একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ড যদি আপনি নিতে চান আপনাকে $10 দিয়ে এটা নিতে হবে। সো এখনই সবাই ভাগের না যে $10 দিতে হবে, আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনারা আরও কম মূল্যে এটা নিতে পারবেন। সেখানে একটা ব্যানার আছে রমাদান অফার নামে, ওইটাতে ক্লিক করলে আপনারা $4 নিতে পারবেন $10 কার্ডটা। রমজান উপলক্ষে 60% সারে এরা এটা $4 দিচ্ছে দেখেন। উপরে হচ্ছে ভার্চুয়াল কার্ড আর নিচেরটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। সো এটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, যে বাই যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন হচ্ছে $6 মাইনাস $4, $10 কার্ডটা আমাদেরকে $4 দিচ্ছে। এটা কতক্ষণ থাকবে জানি না, হয়তো বা রমজান পর্যন্ত, রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে। সো যারা ভিডিওটা দেখতেছেন এটা করে নেবেন। সো পেতে ক্লিক করব, পেতে ক্লিক করে দেখেন আমাদের সামনে কী আসলো, যে হচ্ছে আমাদের বিলিং ডিটেলসটা দিতে হবে। সো অ্যাড বিলিং ডিটেলস এখানে ক্লিক করে হচ্ছে আপনার যে বিলিং ডিটেলসটা আছে মানে হচ্ছে আপনার যে ঠিকানাটা আছে এটা এখানে আপনারা সুন্দরভাবে দিবেন। প্রথমত হচ্ছে কার্ড হোল্ডার নেম হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার কার্ডের যেই নামটা সেটা দিবেন। এরপর হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনার গ্রাম, এরপরে হচ্ছে থানা, এরপরে হচ্ছে আপনার
বিভাগ এভাবে করে দিবেন। এরপরে হচ্ছে আপনার সিটিটা দিবেন, আপনি গ্রামে থাকলে গ্রামের নাম দিবেন, সিটিতে থাকলে সিটি দিবেন। এরপরে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে আপনার বিলিং ডিটেলস। এরপরে যদি আমরা পেতে ক্লিক করি, দেখেন আমাদের সামনে হচ্ছে এখানে একটা ইরর শো করতেছে যে আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা নেই। এখানে দেখেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা নেই। সো এইটা কেন বলতেছে, কারণ হচ্ছে এরা মানে আমাদেরকে $5 যে বোনাস দিয়েছে, এই বোনাসটা হচ্ছে আমরা যদি কোনো জায়গায় কেনাকাটা করি এই সময় ইউজ করতে পারবো, তবে হচ্ছে কার্ডটা আমাদেরকে ডিপোজিট করে এরপরে বাই করে নিতে হবে। ঠিক আছে, সো ডিপোজিট করার জন্য আপনার ডিপোজিটে ক্লিক করলে সরাসরি বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। সো আমি বাইন্যান্স পেতে ক্লিক করে হচ্ছে এখানে $19 ডিপোজিট করব আপনাদের সামনেই। সো আমি $19 এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে হচ্ছে এখানে ট্যাপ মানে টপ আপ নাও এখানে ক্লিক করলাম, তাহলে হচ্ছে সরাসরি আমার বাইন্যান্সে নিয়ে যাবে, বাইন্যান্স থেকে হচ্ছে ডাইরেক্ট এখানে $19 পেমেন্ট হয়ে যাবে। কিছু ফি কাটবে, এটা বেশি না, হচ্ছে মেবি 1 সেন্ট বা 2 সেন্ট এরকম হচ্ছে ফি কাটবে। সো দেখেন মানে প্রায় 2 সেন্ট ফি কাটতেছে, 1.19 ফি কাটতেছে। আমি কনফার্ম করে দিলাম, আপনারা যত ডলার এখানে ইয়ে করতে চান তত ডলার করতে পারেন, বা হচ্ছে শুধু $4 আপনার ডিপোজিট করে কার্ডটা অ্যাক্টিভ করে $5 দিয়ে হয়তো কোনো কিছু করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে। আপনি আনলিমিটেড এই কার্ড দিয়ে আপনার কেনা বেচা করতে পারবেন, বা হচ্ছে ডিপোজিট মিনিমাম কোনো মিনিমাম লিমিট নাই, আপনি যত ইচ্ছা তত ডিপোজিট করতে পারবেন, যেহেতু হচ্ছে এটা ক্রিপ্টোতে এরা হচ্ছে পেমেন্টটা নেয় আর কি। এখানে হচ্ছে বাইন্যান্স থেকে আপনার যদি কোনো সিকিউরিটি ইয়া দেওয়া থাকে, আমার সিকিউরিটি পিনটি আমি দিয়ে নিচ্ছি। সো দেওয়ার পরে হচ্ছে আপনার হয়তো মেইলেও কোড আসতে পারে, মেইলের কোডটা এনে এখানে দিবেন। দেওয়ার পরে কনফার্ম করলেই আমাদের যে পেমেন্টটা আছে এটা সাকসেসফুল হয়ে যাবে। সো এখানে দেখেন কন্টিনিউ করতে বলতেছে, সো কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে দেখি এখন হচ্ছে কিছুক্ষণ লোড নেবে বা কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পরে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখেন উপরে কিন্তু পেইড সাকসেসফুলি চলে আসছে যে $19 পেমেন্ট আমাদের হয়ে গেছে। সো এখানে একটু লোড নিচ্ছে, দেখেন এখানেও চলে আসছে যে পেমেন্ট সাকসেসফুল। সো ঠিক আছে, এখন আমরা কী করব, আমরা ব্যাক করব, দেখি আমাদের যে রেডোপে অ্যাকাউন্ট ওইখানে আমাদের অ্যামাউন্টটা কাউন্ট হয়েছে কিনা। সো এখানে দেখেন ট্রানজাকশন ডিটেলস, আমাদের $19 কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে করে ডিপোজিট করবেন। দেখেন আমাদের এখানে $24 হয়ে গেছে, কিন্তু আগের থেকে আর $5 দিয়েছিল। এবং হচ্ছে যদি আপনারা আমার রিফার কোড ইউজ করে এটা অ্যাকাউন্ট করেন, এরপরেই হচ্ছে আপনার $5 বোনাস পাবেন, যদি ইউজ না করেন তাহলে হয়তো এই বোনাসটাও পাবেন না। সো এরপরে হচ্ছে আমরা এই ব্যানারটাতে ক্লিক করবো, আমরা যেহেতু ডিপোজিট করে ফেলছি এখন $4 দিয়ে আমরা আমাদের কার্ডটা এখন আমরা বাই করে নিব। সো আবার বলছি, যারা রমজানের পরে ভিডিওটা দেখবেন এই সময় হচ্ছে বা হচ্ছে অফারটা নাও থাকতে পারে, ঠিক আছে, আপনারা চাইলে এখানে ভার্চুয়াল ফিজিক্যাল কার্ডও নিতে পারেন, আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। সো আমরা ভার্চুয়াল কার্ড নিব। সো এইখানে হচ্ছে দেখেন ডিসকাউন্ট $6, $4 দিয়ে এটা টোটাল আমাদের পে করতে হবে। পে নাও ক্লিক করে কনফার্ম করে দিলেই আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে নিবে, আর হচ্ছে আমাদের কার্ডটা তারা শো করবে। দেখেন আমাদের কার্ড কিন্তু চলে আসছে, এখানে এখন ট্যাপ করলেই আমাদের কার্ডটা আমরা দেখতে পারবো, এবং হচ্ছে এখানে আমাদের কার্ডের নাম্বার, সিভিসি কোড এগুলো সব আপনারা দেখতে পারবেন। আমি অবশ্যই হাইড করে দিব, আপনারা এটা দেখতে পারবেন না। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এরপরে হচ্ছে আপনারা এই যে আপনার কার্ড নাম্বার দেখেন চলে আসছে, ভিউতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো, এবং হচ্ছে আপনারা যে কোনো জায়গায় এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, চাইলে গুগল ফেসবুক এইসব জায়গায় অ্যাড দিতে পারবেন, বা হচ্ছে যদি ডোমেইন হোস্টিং কিনতে চান কোনো জায়গার থেকে কিনতে পারবেন, বা হচ্ছে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আপনারা করতে পারবেন এই কার্ড দিয়ে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।